হ্যালো বন্ধুরা, ডাব্লিউবি জব নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, HDFC ব্যাংকের তরফ থেকে কিন্তু আবারও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই ভিডিওতে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব, আপনারা কিভাবে আবেদন করবেন, কোন কোন ব্রাঞ্চে এখানে নিয়োগ করা হবে, কোন কোন পদে নিয়োগ হবে, সম্পূর্ণ বিস্তারিত আগে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন তো চাকরির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলেন স্টার্ট করা যাক। এখানে সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি নিয়োগকারী সংস্থা। তো এখানে যেটা বলা হয়েছে, HDFC ব্যাংকের তরফ থেকে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে যেটা বলা হয়েছে, যে কোনো প্রান্ত থেকে যে কেউ চাইলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো শুধু যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে এবং আপনারা যদি কাজের ইচ্ছুক হন, তো অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা পদের কথা বলা হয়েছে, HDFC ব্যাংকের তরফ থেকে মূলত ফাইন্যান্স ও ইন্স্যুরেন্স বিভাগে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুই ধরনের পদে কিন্তু নিয়োগ করা হবে। পরবর্তী যেটা বলা হয়েছে, এখানে যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, যে কোনো স্বীকৃতি স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে নিম্নতরে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য যেটা বয়সের কথা বলা হয়েছে, এখানে আবেদন করার জন্য যেটা বয়স চাওয়া হয়েছে, 18 থেকে 35 বছরের মধ্যে হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের ন্যূনতম 18 এবং সর্বোচ্চ কিন্তু 35 বছর হতে হবে। এখানে যেটা মাসিক বেতনের কথা বলা হয়েছে, আপনাদের কিন্তু প্রত্যেক মাসে 25,000 টাকা করে আপনাদের বেতন দিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু পরবর্তী প্রসেসে আপনাদের বাড়তে পারে। এখানে আবেদন পদ্ধতির কথা যেটা বলা হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা আবেদন করবেন তার প্রসেস একটু আমরা বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে এখানে যেটা বলা হয়েছে, নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন সেই বিষয়ে নিয়ে আমরা বিস্তারিত পরে একটু আলোচনা করব। লিঙ্কে ক্লিক করার পর যেটা বলা হচ্ছে, নিজের যাবতীয় তথ্য দিয়ে আপনাদের অনলাইনে সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার করতে হবে এবং ফর্মটিকে ভালোভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর যেটা বলা হচ্ছে, অনলাইন রেজিস্টারের ক্ষেত্রে নিজের বৈধ এবং সক্রিয় একটা মোবাইল নম্বর দিয়ে কিন্তু আপনাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর যেটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা পেয়ে যাবেন, সেই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি দিয়ে কিন্তু আপনাদের ফর্মটিকে ভালোভাবে ফিল আপ করতে হবে। এরপর যেটা বলা হয়েছে, যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাদের, সেটা যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস এবং আপনাদের যেটা ফটো রয়েছে, সিগনেচার, সব কিন্তু আপনাদের নির্দিষ্ট জায়গায় আপলোড করে দিতে হবে। এখানে আবেদনের সময়সীমার কথা যেটা বলা হয়েছে, 15/9/2023 পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পাচ্ছেন। তো আপনাদের হাতে কিন্তু এখন অনেক সময় আছে, অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তো যারা যারা এখনো আবেদন করেননি, এই ডেটের আগে আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও যদি আপনারা বিস্তারিত জানতে চান, অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনে একবার দেখতে পারেন। অফিসিয়াল নোটিফিকেশন ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। তো এখানে যেটা বলা হচ্ছে, আবেদন করার জন্য কিন্তু সবার প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গেলে ক্লিক তো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি এই পেজে আসতে পারবেন। তো এখানে সবার প্রথমে যেটা বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবার প্রথমে আপনার নোটিফিকেশনটা পেয়ে যাবেন এবং অ্যাপ্লাই বলে একটা অপশান পেয়ে যাবেন। তো সবার প্রথমে আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেটা বলা হয়েছে, এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন নিউ ইউজার সাইন আপ। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে, ক্লিক করে আপনাদের কিন্তু সাইন আপ করতে হবে সবার প্রথমে। তো সাইন আপ সম্পূর্ণ হয়ে গেলে এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে। তো সাইন আপ করার জন্য এখানে সবার প্রথমে আপনাকে নিউ ইউজারে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কাছে একটা নতুন পেজ শো হবে, এখানে এর মধ্যে চলে আসবেন। পেজে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন, এটা কিন্তু দুটো অপশন রয়েছে রেজিস্টার করার জন্য। তো রেজিস্টার করার জন্য যেটা বলা হয়েছে, সবার প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ক্লিক করে আপনারা দেখতে পাবেন আপনারা কি দিয়ে রেজিস্টার করতে চান। প্যান কার্ড, ইউএন নাম্বার, ইপিএফ, আপনারা যে কোনো নাম্বার দিয়ে কিন্তু চাইলে এখানে রেজিস্টার করতে পারেন। তো সাধারণত আমি বলবো আপনারা প্যান কার্ড দিয়ে আপনারা এখানে রেজিস্টার করবেন। প্যান কার্ডে ক্লিক করার পর কিন্তু এখানে আপনাদের প্যান কার্ড নাম্বারটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে যেটা বলা হয়েছে, আপনাদের ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনাদের এখানে ক্লিক করলে আপনাদের রেজিস্টার সম্পূর্ণ হয়ে যাবে। তো পরবর্তী প্রসেসে আপনার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।